পুরো রুমটা ঘুরে ঘুরে সে গরম করে দিবে। কাভারেজ হবে আপনার 400 স্কোয়ার ফিট। এটার মধ্যে চারটা অপশন পাবেন, কুল, হট, ওয়ার্ম এবং ওভার হিট প্রোটেকশন। এই ফ্যানটা হলো এই মেশিনটা লংজিভিটির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলিল্লাহ। আজকে রুম হিটার দেখাবো, যাদের এই শীতে ছোট বেবি আছে বাসায় কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে, ফজরের নামাজে আপনার অজু করে নামাজ পড়তে শীতে খুবই কষ্ট হয়, তাদের জন্য খুবই চিপ রেটে ভালো মানের হাই কোয়ালিটির রুম হিটার দেখাবো। এই হলো ভিউয়ার্স রুম হিটারগুলা, এটা দুইটা মডেল এখানে দেখাইতেছি, আরও মডেলের আমার চ্যানেলে অ্যাড দেওয়া আছে, আপনারা প্রয়োজনীয়গুলা দেখে নিন। আর আজকে যে রুম হিটার দুইটা দেখাবো, এটা আপনার 400 স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ করবে। কাভারেজ হবে আপনার 400 স্কোয়ার ফিট, ওয়াট থাকবে আপনার 2000 ওয়াট, আর মডেলটা থাকবে PTC 158S, এটা হবে মডেল নাম্বারটা। এটা হলো আপনার টেম্পারেচার আর এটা হলো আপনার হিটিং সিস্টেম। প্রথম যখন এখানে দিবেন শুধু ফ্যান চলবে, শুধু ফ্যান, আর একে দিবেন 1000 ওয়াট, দুয়ে দিবেন 2000 ওয়াট। আপনারা দুইটা স্টেজে এটা ব্যবহার করতে পারবেন। আর এই ফ্যান যেটা বললাম, এটা আসলে বাতাস খাওয়ার জন্য না, অনেকে অনেকভাবে বুঝাইয়া দেয় যে এটাতে ঠান্ডা বাতাস বের হবে, গরমের দিনে বাতাস পাবেন, এটার জন্য না। এই ফ্যানটা হলো এই মেশিনটা লংজিভিটির জন্য। একদম ক্লিয়ার করে আপনাদের আমি বুঝাই দেই, একটু ফলো করেন এই জায়গায়। এই যে ফ্যানটা দেখেন, ভিতরে একটা ফ্যান দেওয়া আছে। এই ফ্যানটা আর ওই ফ্যানটার সামনেই হলো আপনার কয়েলটা। ওই কয়েলটা যখন গরম হয়, এই ফ্যানটা বাতাস দেয়, তখন গরম হাওয়াটা ভিতর থেকে বাহির হয়। এই ফ্যানের কাজ হলো গরম হাওয়াটাকে বাহির করার জন্য। আর এটার আরেকটা কাজ হলো, যে অপশনটা আমি এখানে আপনাদের দেখাইলাম, যে এই যে ফ্যানের যে অপশনটা দেখেন, আমি এই যে এখানে দিলাম, এখন কিন্তু আপনার শুধু ফ্যান চলতেছে। আপনারা যখন এটা 1 ঘন্টা 2 ঘন্টা চালাবেন, চালানোর পর এই সামনের সাইডটা কিন্তু গরম হবে, কয়েলটা গরম থাকবে, প্রয়োজন নাই বন্ধ করে দিবেন। তখন একটু উপরে আরেকবার ফলো করেন, এই যে এইখানে এই জায়গাটার মধ্যে এই ফ্যানের যে চিহ্নটা দেওয়া আছে ফলো করবেন, এইখানে অন্তত 30 সেকেন্ড 40 সেকেন্ড চালায়া তারপর বন্ধ করবেন। এটা শুধু ফ্যান চলবে, এইখানে কয়েল গরম হবে না, তার মানে আপনি যে কয়েলটা আপনার 2-3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা চালাইছেন, কয়েলটাকে ঠান্ডা করে দিবে এবং আপনার জিনিসটা লংজিভিটি বাড়বে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটাকে যদি আপনার রুমের চারপাশে হিটটা চান, তখন আপনার পিছনে এই সুইচটা আছে, এই সুইচটা দিয়ে দিবেন, এটা ঘুরে ঘুরে চতুর্পাশে মুভিং হবে, আপনার রুমের সব দিকে আপনার হিটটা পাবেন, এইভাবে ঘুরবে 360 ডিগ্রি, এটা ঘুরে ঘুরে আপনার রুমটাকে হিট করে দিবে। এই পাশে আরেকটা মডেল দেখাবো, এটাও আপনার 400 স্কোয়ার ফিট, এটার চাইতে একটু বড় সাইজ, আর 400 স্কোয়ার ফিট কাভারেজ হবে। এটার ওয়াটটা হবে আপনার 2000 ওয়াট, 1000 ওয়াটে ব্যবহার করতে পারবেন, 2000 ওয়াটে ব্যবহার করতে পারবেন। মডেলটা হবে PTC 602। এটার মধ্যে চারটা অপশন পাবেন, কুল, হট, ওয়ার্ম এবং ওভার হিট প্রোটেকশন। কুল বলতে যে আপনি এখানে ঠান্ডা বাতাস পাবেন তা না, কুল বলতে আপনার এখানে যে ফ্যানের অপশনটা দেওয়া আছে, এই ফ্যানটা আপনার এই কয়েলটাকে আপনার ঠান্ডা করবে, মানে আপনার রুম ঠান্ডা করবে না। আর এটাও আমি আপনাদের একটু চালায় দেখাই, দেখেন এটা হলো আপনার শুধু ফ্যান, এখানে ফ্যান চলবে, আর এটা হলো 1000 ওয়াট, আর এখানে হলো আপনার 2000 ওয়াট। এটা হলো মুভিংয়ের জন্য, এটা এখানে চাপ দিয়ে দিবেন, পুরো রুমটা ঘুরে ঘুরে সে গরম করে দিবে। এটা যখন আপনারা ব্যবহার করবেন, এটা যদি এখানে পড়ে যায়, যেমন আমি এই জিনিসটা অন করে দিই, এখন আমি এটা অন করে দিলাম, এটা কিন্তু সেন্সর সিস্টেম, যেমন একটু কাইত হলে এই যে বন্ধ হয়ে যায়, দেখেন একটু যদি কাইত হয় এটা বন্ধ হয়ে যাবে, মানে আপনার খাটে বসাইছেন কিংবা আপনার প্রচণ্ড শীত, আপনার ছোট বেবি আছে কাছাকাছি রাখছেন, কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আপনার নামাজ পড়বে ফজরের নামাজ প্রচণ্ড শীতের মধ্যে, এটা আপনার কাছে রাখছেন, যদি কোথাও পড়ে যায় তাহলে এটা নিজে নিজে বন্ধ হবে, দেখেন ফ্যানটা চলে না। এটা যদি আমি আবার দাঁড় করাই, এটা নিজে নিজে আবার চালু হয়ে যাবে, মানে অনেকে ভয় পাইতে পারেন যে পড়ে গেলে কিংবা কোনো সমস্যা হবে কি না, সেজন্য এটা আমি ক্লিয়ার করে দিলাম। এটা যদি আপনারা সারা রাত্র ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার দেখা যায় মাসিকভাবে আপনার 300-400 টাকার মতো বিদ্যুৎ খরচ আসবে। আর এবার প্রাইস সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই। এখানে যে রুম হিটার তিনটা দেখতেছেন, তিনটা একই মডেলের, এটার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা। এই পাশে যে রুম হিটারটা দেখতেছেন, এটার প্রাইসটা থাকবে মাত্র 2800 টাকা।
এটা ডেলিভারি প্রচেষ্টা, যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যদি কেউ ঢাকার বাহিরে নিতে চান সেক্ষেত্রে বিকাশে 500 টাকা বুকিং করবেন, আমরা এটা কুরিয়ারে দিয়ে দিব, বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। আর যদি কেউ সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান, আসতে পারেন সাভারের আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে আমাদের এই শোরুমটা, এখান থেকে এসেও দেখে আপনারা নিয়ে যেতে পারবেন।